ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যে ক্ষেত্রে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহৃত হয়, কিভাবে ফর্ম 17C বা অ্যাকাউন্ট অফ ভোটস ফিল আপ করবো আমরা ডিটেলসে ডিসকাস করব। দেখুন, ইভিএম ভোটে ফর্ম 17C হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ফর্ম এবং যত রকমের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সমস্ত কিছুর সাপেক্ষে আমি ফর্ম 17C ফিল আপ করা আপনাদের সাথে শেয়ার করব। 8-10 মিনিট একটু ভিডিওটা মন দিয়ে দেখুন। তো এটা হচ্ছে ফর্ম 17C, পুরোটা ফর্ম আমি পার্ট পার্ট করে দেখাচ্ছি একটু বড় করে। তো প্রথম যে পার্টটা আছে খুবই ইজি, ইলেকশন টু দি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আপনার যে বিধানসভা ক্ষেত্রে ডিউটি পড়বে সেটা নাম এখানে লিখবেন। ধরুন সেটা 277 দুর্গাপুর পশ্চিম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এবার আপনার যে বুথে ডিউটি পড়বে তার নাম্বার এবং নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন। ধরুন 123 বেনাচিতি FP স্কুল। এবার আপনার বুথে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের নাম্বারগুলো আমরা এখানে বসিয়ে দেবো, এগুলো আপনারা জানেন। এবং কোনেতে ডিস্টিংগুইশিং মার্ক ফর্মটা একটা দেওয়া থাকবে, আগের দিন দিয়ে রেখে দেবেন। এই ডিস্টিংগুইশিং মার্কের ওপরের যে সংখ্যাটা সেটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং তলার সংখ্যাটা হচ্ছে পোলিং স্টেশনের নাম্বার। এইভাবেই এটার ফরমেশন হয়। এবার ফর্মটার যেটা মেন পোর্শন এই জায়গাটা আমরা ডিসকাস করব। প্রথম হচ্ছে আপনার বুথে কতজন ভোটার আছে যেটা আপনি ইলেকট্রাল রোল থেকে পেয়ে যাবেন। ধরুন সংখ্যাটা 885। এবার 17A কতজনকার এন্ট্রি হয়েছে যেটা আপনার সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে ভোটার্স রেজিস্টার। ধরুন 792 জন আপনার বুথে মোট ভোট দিয়েছে। আমি প্রথমে নর্মাল সিচুয়েশানটা ডিসকাস করে নিচ্ছি এবং 3-4 আমি পরে ডিসকাস করছি। এগুলো মনে করুন নীল, টেস্ট ভোট হয়নি এটাও নীল, আমি পরে সব ব্রেকআপ দেখাবো, তো নীল হলে এটা কেটে দেবেন। তাহলে 792 জন 17A এন্ট্রি হয়েছে, তাহলে তারাই এখানে মেশিনে ভোট দিয়েছে। তাহলে মেশিনে ভোটের সংখ্যা 792 এবং এই দুটো ম্যাচ করেছে, আমরা এখানে লিখবো ইয়েস ট্যালিড। অ্যাকচুয়ালি এখানে যে সংখ্যাটা ট্যালি করার বিষয়টা সেটা বলা হচ্ছে 2 থেকে 3 আর 4 বাদ যাবে। তো এই মুহূর্তে আমার 3 আর 4 নীল আছে, তাহলে 2-এতে যে সংখ্যা সেটাই এখানে আছে, অতএব ইয়েস ট্যালিড। এখানে দেখুন লেখা আছে 2-3-4, আমি এটা পরে ভেঙে ডিসকাস করব। এবার ধরুন আপনার বুথে 4 জন EDC ভোটার ভোট দিয়েছে। ধরুন আপনারা যারা আছেন, আপনাদের যদি একই বিধানসভায় বাড়ি এবং ডিউটি হয় তাহলে আপনারাও ওখানে ভোট দেবেন। পাশাপাশি বিভিন্ন যে গাড়িগুলো থাকে, গাড়ির ড্রাইভার, খালাসি বা সেক্টর অফিসার, তারাও EDC মানে ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে ভোট দিতে পারে। তো ধরুন 4 জন আমরা এরকম ভোট দিয়েছে, তাহলে তাদের নাম 17A এন্ট্রি হবে। তাহলে এক্ষেত্রে 17A 792 থেকে 4 বেড়ে হয়ে গেল 796 এবং এরা কন্ট্রোল ইউনিটেও ভোট দেবে মেশিনে, তাহলে এটা হয়ে গেল 796, এখানেও ইয়েস ট্যালিড মিটে গেল। এরপরে আমি যাচ্ছি 3 নম্বর আইটেম। এই আইটেমে ধরুন সংখ্যাটা 2, তার মানে কি ডিসাইডিং নট টু রেকর্ড ভোট, অর্থাৎ ধরুন 2 জন ব্যক্তি এরকম আছে যারা ফর্ম 17A নাম রেজিস্টার করার পর কোনো কারণে ভয় খেয়ে হোক বা যাই হোক তারা সিদ্ধান্ত নিল আমরা মেশিনে ভোট দেব না। কিন্তু যেহেতু 17A এন্ট্রি হয়ে গেছে তাহলে আপনাকে এখানে দেখাতে হবে, 17A এন্ট্রি না হলে তার কোনো সমস্যা ছিল না। তো তখন আপনি এটাকে বলা হয় রিফিউজ টু ভোট, তাহলে 17A লিখতে হবে রিফিউজ টু ভোট, এখানে সংখ্যাটা হলো 2। আবার এমন একজন ব্যক্তি আছে যাকে প্রিজাইডিং অফিসার ভোট দিতে দেননি ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর। ধরুন 17A নাম এন্ট্রি করার পর তিনি হয়তো প্রকাশ্যে বলছেন আমি অমুক ক্যান্ডিডেটকে ভোট দেবো বা কাউকে থ্রেট করছে, ভয় খাওয়াচ্ছে, তখন প্রিজাইডিং অফিসার পুলিশদের ডেকে তাকে বুথ থেকে বার করে দেবেন। কিন্তু 17A তার এন্ট্রি হয়ে গেছে, তিনি মেশিনে ভোট দিলেন না, তাহলে এই 3 জন ব্যক্তির নাম কিন্তু 17A এন্ট্রি হয়ে গেছে কিন্তু এরা মেশিনে ভোট দিল না, তাহলে এখান থেকে এই 3টে ভোট বাদ যাবে। তাহলে সেক্ষেত্রে মেশিনে ভোট হবে 796-2-1 দিয়ে হবে 793। এইটাই এখানে বলা আছে যে এই সংখ্যাটা হচ্ছে 2 নম্বর সিরিয়াল -3 নম্বর সিরিয়াল -4 নম্বর সিরিয়াল। তাহলে দেখুন 796 থেকে এই 3টে বাদ দিলে মেশিনে ভোট হচ্ছে 793 এবং ইয়েস ট্যালিড। এই পর্যন্ত হলো। এরপরে আমরা ধরে নিচ্ছি আপনার বুথে টেস্ট ভোট হয়েছে 2, তাহলে তার এন্ট্রি এখানে করতে হবে। এবার দেখুন টেস্ট ভোট মানে হচ্ছে একজন ক্যান্ডিডেট ভোট দেওয়ার পর তার মনে হলো তিনি যাকে ভোট দিয়েছেন তার নাম ওখানে ডিসপ্লে হয়নি বা যে স্লিপ বেরিয়ে তিনি দেখেছেন তাতে তার নাম নেই। তো এমতো অবস্থায় তিনি, আপনারা জানেন টেস্ট ভোট আমার আগে সব ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিও শেষে স্ক্রিনেতে সেই ভিডিওগুলো অনেক দেখতেও পাবেন। তো তাহলে তিনি বলবেন টেস্ট ভোট দেবো, তাহলে টেস্ট ভোট মানে হচ্ছে তার নামটা 17A 2 বার এন্ট্রি হবে এবং তিনি অ্যাকচুয়ালি ভোটও দেবেন 2 বার। কিন্তু এগুলো সব এর মধ্যেই ধরা আছে, তার কারণ তিনি যে দ্বিতীয়বার এন্ট্রি করছেন সেটা এই 796 সিরিয়ালের মধ্যেই আছে এবং তিনি মেশিনে ভোট দিয়েছেন এবং এটাই হচ্ছে যে 793টা যে মোট ভোট তার মধ্যে তার এই ভোটগুলোও আছে। তাহলে এখানে সংখ্যাটা 2 হওয়ার জন্য আলাদা করে কিন্তু 2 সংখ্যা এখানে বাড়বে না, এইটা মাথার মধ্যে রাখবেন। কারণ তিনি যে
দুটো টেস্ট ভোট যে মোট হয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড, এইটা পরিষ্কার করে বুঝুন। তো এখানে দুই যে আমরা লিখেছি দুটো টেস্ট ভোট হয়েছে তার ডিটেলসটা শুধু এই জায়গায় লিখে দেবো, এখানে কাজ এইটুকুই, কারণ এখানে সংখ্যাটা কিন্তু এর মধ্যেই আছে, একটু পরে আমি বোঝাচ্ছি। এবার ধরুন এই যে দুটো টেস্ট ভোট, তাহলে এখানে টোটাল নাম্বার দুটো, এবার সিরিয়াল নাম্বার 17A, অর্থাৎ এই যে একজন যখন টেস্ট ভোট দিচ্ছে তার তো সেকেন্ড এন্ট্রি 17A হয়েছে, তাহলে ধরুন সেই এন্ট্রিটা 125, তাহলে দেখুন এই 125 সংখ্যাটা 796 আগে, তার মানে এইটাকে নিয়েই কিন্তু 796 হয়েছে। আবার দ্বিতীয় যে টেস্ট ভোট হয়েছে তার ধরুন 17A সিরিয়াল নাম্বার 672, তাহলে এই 672 সংখ্যাটাও দেখুন 796 আগে, তার মানে এই এন্ট্রিটাও অলরেডি ওর মধ্যেই ঢুকে আছে। তাহলে আলাদা করে এই দুজনের জন্য কিন্তু সংখ্যা এখানে বাড়বে না, মানে যেটা বাড়বা সেটা বেরিয়ে গেছে, আমি এটা বলতে চাইছি। তাহলে এখানে জাস্ট এই রেকর্ডটা আমরা দেবো, তাহলে এই যে দুটো টেস্ট ভোট হলো, তাহলে আপনারা যখন টেস্ট ভোট যখন ক্যান্ডিডেট দেবে একজন ভোটার, তো তখন তো বুথের মধ্যে আপনারা সবাই থাকবেন ওই ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে, এবার তিনি যে ক্যান্ডিডেটকে ভোট দেবেন তাহলে কাউন্টিংয়ের সময় সেইটা ভাব বাদ দিতে হবে, তার ডিটেলসটা আমাদের এখানে লিখতে হয়। তো ধরুন সিরিয়াল নাম্বার একে যে প্রথম যে টেস্ট ভোটটা হয়েছে, তিনি হয়তো যে ক্যান্ডিডেটকে ভোট দিয়েছেন তার নাম অনিমা রায়, তার এগেনস্টে একটা ভোট পড়েছে। আবার দ্বিতীয় যে ভোটার ভোট দিয়েছে টেস্ট ভোট সিরিয়াল নাম্বার দুই, তিনি হয়তো রাজু পালকে ভোট দিয়েছেন, এবার রাজু পালও ধরুন টেস্ট ভোট একটা পেয়েছে, তাহলে কাউন্টিংয়ের সময় এই একটা একটা টেস্ট ভোট এদের এগেনস্টে বাদ যাবে, কিন্তু এটা আপনাদের ভাববার কোনো দরকার নেই। ব্যাস এই এই পার্টটা এইটুকুই ফিল আপ, টেস্ট ভোটের ব্যাপারটা ভালো করে বুঝে নিন, এটা নিয়ে যেন কোনো কনফিউশন না হয়। এটার জন্য আলাদা করে কিন্তু এখানে কোনো সংখ্যা বাড়বে না, এটা বেড়েই এই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে। এরপরে পরের যে পোর্শনটা, প্রথম হচ্ছে টেন্ডার ভোট কতগুলো আপনার হয়েছে বা টেন্ডার ব্যালট পেপার কতগুলো ইস্যু করেছেন। নর্মালি এখন টেন্ডার ভোট হয় না, তাই আমরা এটা নীল লিখবো, হলে কী করবো সেটাও দেখাচ্ছি আপনাকে। নর্মালি যেটা হয় বা মোটামুটি 20 করে টেন্ডার ব্যালট পেপার দেওয়া হয়, তো কতগুলো টেন্ডার ব্যালট পেপার আপনি পেয়েছেন না 20, এক থেকে 20 তার সেল নাম্বার এখানে লিখবেন। যেহেতু টেন্ডার ভোট হয়নি তাহলে ইস্যু নীল, তাহলে কতগুলো আপনি ফেরত দিচ্ছেন সবকটাই ফেরত দিচ্ছেন, মিটে গেল। এবার ধরুন আপনার বুথে দুটো টেন্ডার ভোট হয়েছে, তাহলে দুটো যখন টেন্ডার ভোট হলো, নর্মালি আমরা টেন্ডার ব্যালট পেপারগুলো শেষ থেকে দিই, তাহলে এখানে ইস্যু টু ইলেক্টর দুটো 19 আর 20, শেষে দুটো আমরা ইস্যু করেছি, তাহলে ফেরত যাবে কটা 18টা, তার মানে 1 থেকে 18 ফেরত যাবে, তাহলে রিটার্ন হবে 18, 1 থেকে 18টা আমরা ফেরত দিচ্ছি। দেখুন হিসাবটা ভালো করে বুঝে নিন, এটা গেল টেন্ডার ভোট। এবার হচ্ছে পেপার সিল, পেপার সিল নর্মালি 4টে করে দেয়, ধরুন আপনাকে 1 থেকে 4 4টে দিয়েছে, আমরা সাধারণত ব্যবহার প্রথমটাই করি, তাহলে ব্যবহার করেছি একটা, এবং সেটা হচ্ছে প্রথম সিরিয়াল নাম্বার যেটা আছে আমরা সেটাই ব্যবহার করছি, তাই এখানে আমি 1 লিখলাম। তাহলে একটা ব্যবহার করলে আমরা আনইউজড কটা ফেরত দেবো, 3টে ফেরত দেবো, 2, 3, 4, মানে 2 থেকে 4 এই সিরিয়াল নাম্বার আমরা ফেরত দেবো। ড্যামেজ কতগুলো হয়েছে, না ড্যামেজ আমার হয়নি, ড্যামেজ নীল লিখলাম। এবার ধরুন কোনো কারণে আপনার একটি ড্যামেজ হয়ে গেছে, হতেই পারে, এক নম্বর পেপার সিলটা কন্ট্রোল ইউনিটে ঢোকাতে গিয়ে হয়তো মুখটা একটু দুমড়ে মুচড়ে গেল, তখন দেখবেন টেনশনের মধ্যে টাইম কম থাকে আর হয়তো সেটাকে আপনি পারছেন না, ছেড়ে দেবেন ওটাকে, বাদ দিয়ে দেবেন, ছিঁড়ে দেবেন ওটাকে, রেখে দেবেন। তখন আপনারা করবেন কি, শেষেরটাকে নিয়ে আবার ট্রাই করবেন, হ্যাঁ যে আমি শেষেরটাকে এবার, তাহলে কী হবে এখানে সিরিয়াল নাম্বারটা লিখতে সুবিধা হবে। তো এমন হলো যে আমরা প্রথমটা ড্যামেজ হয়ে গেল, তাহলে আমি তখন কী করব, প্রথমটা বাদ দিয়ে আমি 4 নম্বরটাকে ব্যবহার করি, যেমন লিখব পেপার সিল ইউজড একটা কোনটা, না 4 নম্বরটা শেষেরটা আমি ব্যবহার করেছি। তাহলে ড্যামেজ কোনটা হলো, ড্যামেজ হলো একটা, সেটা কোনটা, না প্রথম সিরিয়াল নাম্বারটা ড্যামেজ হলো। এইবারে দেখুন তাহলে ফেরত কটা দিচ্ছেন, আপনি তো ফেরত 3টি দেবেন, ড্যামেজটাও তো আপনি ফেরত দেবেন, তাহলে সেক্ষেত্রে ফেরতের সংখ্যাটা কিন্তু পাল্টে যাবে, 4 নম্বরটা আমি ব্যবহার করে ফেলেছি, তাহলে ফেরত দিচ্ছি 1, 2, 3, যার মধ্যে 1 নম্বরটা ড্যামেজ, তাহলে ফেরত কিন্তু আমি 3টিই দিচ্ছি, কিন্তু এখানে সংখ্যাটা পাল্টে যাবে, আমি 4 নম্বরটা ব্যবহার করেছি, 1, 2, 3 আমি ফেরত দিচ্ছি। প্রথমবারে কেসটা অন্যরকম ছিল, আমি 1 নম্বরটা ব্যবহার করেছিলাম, 2, 3, 4 ফেরত দিচ্ছিলাম, এই হচ্ছে বিষয়টা। কাজেই যেমন যেমন পরিস্থিতি হবে আমি সব রকমই দেখাচ্ছি, তেমন তেমন এখানে ফিল আপ করবেন। দিয়ে এবার এখানে সিগনেচার অফ পোলিং এজেন্ট, আপনার বুথে মনে করুন 4 জন এজেন্ট আছে, তারা এখানে সই করবে, আপনি প্রিসাইডিং অফিসার, আপনি এখানে সই করলেন, পোলিং স্টেশন নাম্বার এখানে লিখবেন, যেদিন ভোট হচ্ছে সেই ভোটের ডেট এখানে দেবেন, আর প্লেস হচ্ছে আপনার বুথের যে নাম বেনাচিতি FP স্কুল, এটা এখানে লিখবেন, আর অবশ্যই যেখানে প্রিসাইডিং অফিসার সই করবেন তার পাশে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এই হলো ফর্ম 17C বিভিন্ন সিচুয়েশনে ফিল আপ করার প্রসেস। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করুন, কিন্তু আমি একটি বিষয় অনুরোধ করব, ভিডিও স্ক্রিনেতে দেখুন আপনারা বেশ কিছু ভোটের এই ভোট রিলেটেড ভিডিও দেখতে পাবেন, সমস্ত ভিডিওগুলো দেখুন, কারণ একটার সাথে একটা কিন্তু কানেক্টেড, সমস্ত বিষয়গুলি দেখলে তবে আরও জিনিসটা পরিষ্কার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।